हेलो भिवर्स आम्रा इंग्लिश कमोड बा हाई कमोड लागानो शिखब देखुन किभावे कमोडटा सेटिंग करते हैं। प्रथमे आम्रा एई पाइपटुकु बाड़ती अंश केटे नेब। बाड़ती अंश बोलते आम्रादेर मेजर थेके दुई इंची थुये बाकीटुकु केटे फेले दिते हबे, कारण ताछाड़ा कमोडटा बसबे ना। आमादेर दुई इंची थुये बाड़तीटुकु केटे फेला দেওয়া শেষ। এখন আমরা চারপাশের সাইডটা পরিষ্কার করে নেবো, সুন্দরভাবে পরিষ্কার করে নেবো, যাতে আমরা কমরটা বসিয়ে সাইন পেনতে দাগ তুললে সেই দাগটার সাথে সুন্দরভাবে ওঠে। এবং খেয়াল রাখতে হবে জায়গাটা যেন শুকনো থাকে। এই দেখেন কমরের এই যে অংশটা, ওই অংশটা ওই অংশ পাইপের ভিতরে যাবে, এই পাইপের ভিতরে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের কমরটা বসিয়ে সাইন পেনতে দাগ তোলা শেষ। এখন ড্রিল মেশিন দিয়ে আপনার ওই দাগতে দাগের টুকু আমরা ছিদ্র করে নেব। সেটা অবশ্যই 8 মিলিমিটার খোলা হতে হবে। আমরা ড্রিল করার পরেও একটু জাম জাম লাগতেছে, তাই আমরা আবার পুনরায় একটু ইজি করে নিলাম। আমার কলাটা একটু পুরনো হয়ে গেছে, তাই আমার আবার দ্বিতীয়বার ইজি করে নেওয়া লাগলো। ওকে, একদম রয়্যাল ফ্ল্যাগ আমরা বসিয়ে নিলাম। এখন আমরা স্ক্রু এইভাবে লাগিয়ে নেব, টাইট দেবো এভাবে। যে খেয়াল রাখতে হবে যে এখানে আমরা বল্টু লাগাবো, প্যাঁচ লাগাবো, সেই জায়গাটা যেন আমরা প্লাস দিয়ে না ধরি। আর যে নির্ধারিত জায়গা যে গ্যাপ আছে ওই গ্যাপে আমাদের প্লাস দিয়ে ধরতে হবে। হ্যাঁ, ওই যে গ্যাপে খেয়াল আয় যায়, দেখেন আমাদের যে আঙ্গুল দিয়ে মাপতেছি প্রত্যেকটা কড়া 1 ইঞ্চি করে, 2 কড়া 2 ইঞ্চি, ঠিক আছে। ওই যে সেই হিসেবে আমি দেখছি মা ওই আর কী ইয়া করছি, শর্টকাট সময় বাঁচানোর জন্য আমি হাত দিয়ে দেখছি ইয়া করছি। হ্যাঁ, প্লাস দিয়ে আমরা এখন স্ক্রুগুলো টাইতে নিলাম, তারপরে আমরা সুন্দরভাবে কমরটিকে এমনভাবে ধরবো যাতে করে ওই কমোডের যে স্ক্রুর যে দুটো ছিদ্র আছে সেখানেও যা বসে, এবং কমোডের যে আমাদের সুয়ারেস লাইনের যে আউটলাইনটা আছে সেই সুয়ারেস আউটলাইন যেন ওই 4 ইঞ্চি সুয়ারেস লাইনের ভিতরে সুন্দরভাবে বসে যায়, সেদিকে আমরা এক সমানতালে বসায় দেবো। তবে আমাদের এখনও স্ক্রু লাগানো শেষ হয়নি। এই যে এই রেটের ভিতরে আমরা কৃষকটা দেখাচ্ছি, দেখেন এই রয়্যাল প্লাগের মাথাটাকে ওইটুকু গ্যাপ বেশি, ওই গ্যাপটুকু একটু বাড়তি রাখবেন, তা না হলে স্ক্রুটা পরিপূর্ণভাবে টাইট হবে না। আচ্ছা, এখন আমাদের স্ক্রু টাইট দেওয়া শেষ। আমরা কমরটাকে আমরা সুন্দরভাবে ওখানে বসায় দেব। এই দেখেন, হ্যাঁ এই তো, ওই যে চিত্রটাকে এর মধ্যে বসাতে সুন্দর করে বসায় দিলাম। এখন এইভাবে কমরটাকে আমরা ওই পাশে আমার স্ক্রুটা একটু বেশি ডাউন হয়ে গেছিলো, তাই আবার পুনরায় তুলে নিয়ে আবার স্ক্রুটা একটু পজিশনে নিয়ে এসে আবার বসাই দিলাম। আমাদের বসানো শেষ। এখন ওয়াশার এবং অর প্যাঁচ লাগানোর পালা। ওয়াশারটা এখন লাগাইতেছি, হ্যাঁ এভাবে লাগাই দিলাম। লাগানোর পরে এখন এই তো আমাদের লাগানো শেষ। এবার ওই যে প্যাঁচ মাথাটুকু এখন প্লাস দিয়ে সুন্দরভাবে লেগে টাইট দেবো। কিন্তু খেয়াল রাখতে হবে অতিরিক্ত টাইট দিতে যে স্ক্রুর প্যাঁচ যেন নষ্ট না হয়, এবং প্যাঁচেরও প্যাঁচ নষ্ট হয়ে যেতে পারে। এখন আমাদের কমর লাগানো হয়ে গেছে, আমাদের এখন লোডাউন সেটিংয়ের পালা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা স্কিপ করে যাবেন না, কারণ আমার প্রত্যেকটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ। কারণ পরিপূর্ণভাবে শিখতে গেলে আমার এই ভিডিওটা স্কিপ করে যাওয়া যাবে না। এখন দেখেন এর পার্টসগুলো কীভাবে সেটিং করতে হয়। প্রথমে আপনারা এই যে বোল্ট আছে, যে নাটটা আছে, নাটটাকে নাটের জায়গায় পৌঁছে দেবেন। তারপরে এটাকে বলা হয় হপার, যেটার উপর পুশ করলে পানিটা ফ্লাশ হয়, কমোডের ভিতরে যায়। এই হপারটা আমরা পজিশনে ওই যে গ্যাসকেটটা এভাবে লাগা থাকতে হবে। হ্যাঁ, এখন পজিশনে এইভাবে বসায় দিয়ে এই পার্শ্ব থেকে ওয়াশার দিয়ে এই প্যাঁচটাকে সুন্দরভাবে লাগাই নেবো। খেয়াল রাখবেন যাতে প্যাঁচটা বেকার না ধরে, বেকার ধরলে কিন্তু আপনার প্লাস্টিকের প্যাঁচ নষ্ট হয়ে যাবে, আপনার ফিটিংও নষ্ট হয়ে যাবে। এইভাবে আপনার চাপানো শেষের পরে পাইপ রেঞ্চ দিয়ে হালকা একটু টাইট দেবেন, বাস এর বেশি দেওয়ার দরকার নেই, কারণ এগুলো প্লাস্টিক, অতিরিক্ত দিতে গেলে প্লাস্টিকের ভেঙে যাবে, আপনার আমাজারে সালাও যাবে। অতএব মাপের ভিতর রাখবেন, বাস লাগান শেষ। এখন আমরা বল কর্ক লাগাবো, যেটাকে বলা হয় পানির অটো অন অফ সুইচ। এটার মাধ্যমে ফ্লাশের ভিতরে পানি যায়, ভরে গেলে অটোমেটিকলি আবার বন্ধ হয়, সেটাই এটা বল কক, যাকে বলা হয় বল কক। এটা আমাদের লাগানো শেষ।
এখন আমাদের পুশটা লাগাবো। পুশটা আমাদের যে লোডাউনের যে ঢাকনা আছে ঢাকনার সাথে আমরা পোস্টটা সেটিং করে নেব। এইভাবে সেটিং করে নেওয়ার পরে যে ওয়াশারটা প্যাচটাকে এইভাবে সুন্দর করে পজিশনে নিয়ে নেবো। কিন্তু খেয়াল রাখতে হবে ওই হপারের যে পুশটা আছে সেটা কোন দিকে আছে, এই আমাদের এই দুটো লক মাথা সেইভাবে সেই দিকে রাখতে হবে, খেয়াল রাখবেন। ওই যে দেখেন ওই যে পুশটা এইভাবে এইভাবে আছে, এটাকে ওইভাবে ওইভাবে লাগাতে হবে। তারপরে আমরা ওই পুশটার যে লক আছে মাথা আছে যেটাকে যেটার মাধ্যমে আপনার হপারের পুশ হয় সেটা আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। ওই প্যাচটা খুলে এবং ভিতর দিকে দাবায় নেওয়ার পরে তারপরে আমরা শো করে ধরবো। ধরার পরে দেখবো কতটুকু বাড়তি হয়, ঠিক সেই বাড়তিটুকু আমরা কেটে ফেলব। বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, এই দেখেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবহেলা করে যাবেন না। আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই আপনাদেরকে ভিডিও বানিয়ে দেব এবং যেটা আপনাদের অনেক উপকার আসবে। এই দেখেন আমাদের এই কাটা শেষ, আমরা ওটার মাপ অনুযায়ী আমরা কেটে নিলাম, ঠিক আছে। হ্যাঁ একটু মনে হয় বাড়তি হয়েছে, হ্যাঁ বাড়তি হয়েছে, একটু বাড়তি হয়েছে, সেটাকে ওরকম কাটা ফেলে দেওয়া হলো, দুটাকে দুটো মাথায় কেটে ফেলে দেওয়া হলো। হ্যাঁ অ্যাডজাস্ট হয়ে গেছে, হয়ে গেছে। তো বন্ধুরা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কারণ লাইক দিতেই হবে। আপনাদের যদি একটু উপকৃত মনে করেন অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন। চলুন আমরা এখন এই ফ্লাশটা কমোডের উপরে বসাই। হ্যাঁ এই যে ছিদ্র, দুটা নাটের দুটা যে ছিদ্র আছে দুটা নাটের দুই ছিদ্র ভিতরে সুন্দরভাবে বসাই দিলাম, বসাই দিলাম। গ্যাসকেটটা ওই যে গ্যাবের মধ্যে ওই জায়গাটা যেন পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। হ্যাঁ আমাদের এখানে বসানো শেষ, এখন আমরা নিচ দিয়ে ওই ওয়াশারটাও আমরা টাইট দিয়ে দেবো। যে প্যাচটা আছে ওই যে এই প্যাচটা এই জায়গা আমরা সুন্দরভাবে প্যাচটা টাইট দিয়ে দেবো। হ্যাঁ দুই পাশে দুইটা নাট দুইটা সুন্দরভাবে টাইট দিয়ে দেবো। খেয়াল রাখবেন দুই পাশে এক পাশে একবারে পরিপূর্ণ টাইট দিয়ে পরবর্তী আর এক পাশে টাইট দিয়ে যাবেন তা কিন্তু হবে না। এই পাশে একটু টাইট দেবেন, ওই পাশে একটু টাইট দেবেন, এই পাশে একটু টাইট দেবেন, ওই পাশে একটু টাইবেন, সমান তালে ওই দুই পাশের নাটটা সমানভাবে বসায় সমানভাবে নাটটা টাইট দেবেন। নতুবা আপনার কিন্তু লোডাউনের সিরামিক এটা সিরামিক হয় ভেঙে যাবে, নয় গ্যাসকিট একদিকে ডাইবে যাবে বেশি আর একদিকে উঁচু হয়ে থাকবে, তাতে করে আপনার পানি ফ্লাশ করার পরে লিকেজ হওয়ার সম্ভাবনা আছে। ওকে সাবধানে আপনার দুই পাশের নাটটা সমান তালে টাইট দেবেন। এখন আমাদের আসলো কমার্সের ঢাকনা লাগানোর পালা, যাকে বলা হয় সিট কভার। দেখেন আমরা কীভাবে সিট কভার লাগাই। সিট কভারটা প্রথমে আগে আনবক্সিং করে নেবেন, আনবক্সিং করে এরকম করে নাটগুলো সুন্দর করে বার করে নেবেন। বার করে নেওয়ার পরে এই জায়গায় যে লক আছে যে লক এই পাশে লকগুলো আছে এই লকটা সুন্দরভাবে খাঁচ কাটা আছে খাঁচ কাটার মধ্যে বসে নেবেন। তারপরে এইভাবে এর যে গ্যাপ আছে সেই গ্যাপে সুন্দর করে নিতে হবে। এটা কিন্তু ওইভাবে না, বিভিন্ন যা কমোডের বিভিন্ন রকমের সিস্টেম আছে, তবে আমার চ্যানেলটিকে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকটা কমোডে কোন কমোডে কীভাবে সেটিং করতে হয় আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা আমার এই চ্যানেলটির সাথে থাকলে এই চ্যানেলটি শুধু কমোড ফিটিং এই সেগুলো আপনারা শুধু লাগানো শিখবেন না, পাশাপাশি আপনাদের কত কোন কিসে কোন কিসের কীভাবে বিভিন্ন রকমভাবে সমস্যা হয় সেগুলো সমস্যার সমাধানগুলো আমি ভিডিওতে দেব, আপনাদেরকে কন্টেন্ট করে দেব, আপনাদের যাতে উপকার হয়। আমাদের এই সেটিংগুলো শেষ, এখন আমরা ওই দুই সিটের ভিতরে নাটটা বসাই দিয়ে পিছন থেকে আমরা নাটটা লাগায় কমপ্লিট করে দেবো, ঠিক আছে। এই দেখেন এটা একটু সামনের দিকে বাড়তি হয়েছে, যার কারণে ওই যে লকটা আছে ওই লকটা আকপাস করে দিয়ে আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। অ্যাডজাস্ট করা নেওয়ার পরে আপনার এই নাটটা এভাবে আমরা এভাবে জুড়ে দিয়ে প্যাচ দিয়ে লাগায় কমপ্লিট করে দেবো। এপাশেও নাটটা ওই পাশের নাটটা দুই পাশের নাটটা লাগায় কমপ্লিট করে দেবো। প্লাস আমাদের এই নাট লাগানোর শেষে নাট লাগানো হয়ে গেছে, এখন আমাদের কমোড সেটিং পরিপূর্ণ মোটামুটি 80% শেষ। এখন আমাদের লাগাতে হবে ওয়াটার লাইনের কানেকশন। ওই যে দেখতে পাচ্ছেন বাম পাশে একটা অন অফ চাবি আছে, ওইটার সাথে আমাদের কানেকশন পাইপ জুড়ে দিতে হবে। এই যে কানেকশন পাইপ, ঠিক আছে, এই যে কানেকশন পাইপ। তার আগে আপনার এই কানেকশন পাইপ এইভাবে লাগানোর পরে পানি ছেড়ে দিয়ে পানির ভিতরে কোনো ময়লা
অনেক সময় থাকে সেই ময়লাগুলো বের করে দেবেন, তারপরে যে কানেকশন দেবেন। কারণ কি, আপনার এই বল কালকুপের ভিতরে যদি আপনার ময়লা পৌঁছে যায় তাতে করে কিন্তু আপনার বিপদে পড়ে যাবেন, ওই বলকূপ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, আর আপনাকে আবার পুনরায় সেই আবার পরিষ্কার করে লাগাতে হবে। অর্থাৎ তার আগে যদি আপনি পানিটা বের করে দিয়ে যদি পরিষ্কার করে লাগিয়ে দেন তাহলে কিন্তু ওকে বন্ধুরা।